সচিবালয়ের ন্যায় পদপদবি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সারা দেশে একযুগে সকল ডিসি, ইউএনও ও এসিল্যান্ড অফিসের ন্যায় সিলেটের জকিগঞ্জে দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকে 15 নভেম্বর থেকে এ কর্মবিরতি শুরু হয়। দাবি না মানলে 30 নভেম্বর পর্যন্ত টানা এ কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা। জকিগঞ্জ উপজেলা মিলনায়তনের সামনে কর্মবিরতিতে অংশ নিয়েছেন ইউএনও অফিসের সিএ এম এ ফাত্তা, অফিস সহকারী তারিকুল ইসলাম, অফিস সহকারী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোহাম্মদ ইমাদউদ্দিন, অফিস সহকারী প্রশান্ত মালাকার সহ আরও অনেকেই। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বা কাসোস কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত পূর্ণ দিবস কর্মবিরতি গতকাল 15 নভেম্বর 2020 তারিখতে এ মাসের 30 নভেম্বর 2020 পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের মূল দাবি দুইটা, যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের লেভেলের যারা আছেন তৃতীয় শ্রেণীর কর্মচারীর মাঝে, আমাদের লেভেল থেকে নিচে যারা আছেন তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, আমাদের উপরে তাদেরকে নেওয়া হয়েছে এবং তাদের বেতনের গ্রেডও উন্নীত করা হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে বলতে চাচ্ছি যে আমরা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আমরা চাকরি করি। আপনারা জানেন যে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, উপজেলা লেভেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কার্যালয়ে আমরা যারা কাজ করি, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আমরা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাবৃন্দের আমরা সহযোগিতা করে থাকি। বন্যা, করা, নির্বাচন, সরকারের বিভিন্ন ধরনের যখন দুর্যোগকালীন মুহূর্ত থাকে তখন আমরাই সহযোগিতা করে থাকি আমাদের অফিসার মহোদয়দের। তো আমরা দীর্ঘদিন থেকে এই দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি, আমাদেরকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয় এবং আমাদের বেতন গ্রেড যাতে উন্নীত করা হয়। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা 15 নভেম্বর থেকে আমাদের আন্দোলন শুরু করেছি। আমরা 30 নভেম্বর পর্যন্ত সারা দেশের আমাদের যারা বাইরে আছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।